চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষক হিসেবে দেশের ফুটবলে আবির্ভাব তরফদার রুহুল আমিনের। 2016 নির্বাচনে হয়ে ওঠেন কাজী সালাউদ্দিনের ঘনিষ্ঠ। গুঞ্জন আছে তাদের মাঝে শর্ত ছিল 2020-এ নির্বাচন করবেন না সালাউদ্দিন, সেই জায়গায় আসবেন তরফদার। কিন্তু কাজী সালাউদ্দিন শর্ত ভঙ্গ করলে দুজনের সম্পর্ক গিয়ে দাঁড়ায় বিপরীত মেরুতে। কথাই বলে স্বার্থের সম্পর্ক স্থায়ী হয় না বেশি দিন, হয়নি তরফদার রুহুল আমিনেরটাও। তবে সরে যাওয়ার আগে সালাহউদ্দিনের কাছের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যবসায়ী ফুটবল অঙ্গন থেকে নিয়েছেন সর্বোচ্চ সুবিধা। নিজের ছেলের নামে প্রতিষ্ঠা করেন সাইফ স্পোর্টিং ক্লাব। কোনো ডিভিশনাল পর্যায়ে না খেলেই সরাসরি চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়ে প্রিমিয়ার লিগে নাম লেখায় কর্পোরেট ক্লাবটি। সংগঠকের খাতায় নিজের নাম উঠিয়ে শেখ কামালের নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালু করেন তরফদার রুহুল আমিন। বিগত সরকারের আরও কাছে যেতে এটি একটি কৌশল ছিল বলে গুঞ্জন আছে বিভিন্ন মহলে। কারণ শেখ কামাল ক্লাব কাপের তিনটি আসর আয়োজিত হলেও সেখান থেকে দেশের ফুটবল উপকৃত হতে পেরেছে সামান্যই। শুধু তাই নয়, চট্টগ্রাম আবাহনী পরিচালনায় শামসুল হক চৌধুরী এমপি এবং আজম নাসিরের মতো বিতর্কিতরা ছিলেন তার ঘনিষ্ঠজন। 2020-এর বাফুফের নির্বাচন ঘনিয়ে আসার আগ মুহূর্তে কাজী সালাউদ্দিনকে টেক্কা দিতে নানা পদক্ষেপ নিয়েছিলেন তরফদার রুহুল আমিন। বিডিডিএফএ গঠন করে শেখ কামালের নামে জেলা ও বিভাগীয় পর্যায়ে চালু করেন অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্ট। পরের বছর আরও দুটি বয়সভিত্তিক পর্যায়ের দল নিয়ে এই কার্যক্রম চালু রাখার ঘোষণা দিলেও নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন রুহুল আমিন তরফদার। বিকেএসপিকে সঙ্গে নিয়ে বাণিজ্যিকভাবে ফুটবলার তৈরির কার্যক্রম শুরু করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। পাশাপাশি উদ্যোগ নিয়েছিল গাজীপুরে একটি নিজস্ব একাডেমি তৈরি করার। তবে বাফুফের সভাপতির পদে নির্বাচন করতে না পেরে সবকিছুই বন্ধ করে দেন তরফদার রুহুল আমিন। এমনকি 2022 সালে প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে সাইফ স্পোর্টিং। কর্পোরেট ক্লাবটির এমন ইউটার্নে প্রশ্ন ওঠে ফুটবল অঙ্গনে। তবে কি শুধুমাত্র ক্ষমতার লোভেই এত স্বপ্ন দেখিয়েছিলেন তরফদার রুহুল আমিন, সেটা বাস্তবায়ন করতে পারেননি বলেই কি ব্যবসায়ীর ভুল পাল্টে সংগঠক বনে যাওয়া তরফদার ফিরে যান আসল চরিত্রে? আবারও যখন নির্বাচন সামনে রেখে ফুটবলে ফেরার চেষ্টা করছেন তিনি, প্রশ্নগুলো উঠছে আরও বড় হয়ে। নির্বাচনের ম্যানিফেস্টো তৈরি করেছিলাম এবং কথা ছিল যে ওনারা যখন নির্বাচিত হবেন, ওনারা যখন বলবেন, ওই ম্যানিফেস্টোতে কিন্তু সিগনেচার করা ছিল। সালাউদ্দিন সাহেব সিগনেচার করেছিলেন, হারুন সাহেব ছিলেন, হারুন সাহেব সিগনেচার করেছিলেন এবং ওই ম্যানিফেস্টো অনুযায়ী কিন্তু কাজটা শুরু করার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম যখনই উনি চেয়ারে বসে গেলেন সমস্ত সব কিছু উল্টায় গেলেন, কোনো কিছু আর শুরু হলো না। আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনে খেলা শুরু হলো না, আমাদের তৃণমূল পর্যায়ের যে ডেভেলপমেন্টের কাজ শুরু হলো না এবং যতগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছিলাম সব যে করা যেত এক এক টেনরে এটাও না, কিন্তু শুরুটা কিন্তু আমরা করতে পারতাম। কিন্তু শুরু যখন করা হলো না, ওনারা যখন ওনাদের নিজেদের স্টাইলে চললো, তখন আমি দেখলাম যে না, এখানে আসলে ওনাদের সাথে কাজ করা আমার জন্য খুব ডিফিকাল্ট। কাজী সালাউদ্দিনের নির্বাচন থেকে সরে আসার ঘোষণায় বেশ নড়ে চড়ে বসেছেন তরফদার রুহুল আমিন। ফাঁকা মাঠ পেয়ে আবারও নতুন করে দিচ্ছেন পুরনো প্রতিশ্রুতি। তবে ভোটের লড়াই এখনো ঢের দূরে। কঠিন কোনো প্রতিপক্ষ চলে আসলে আবারও যদি ইউটার্ন করেন তিনি, তবে একটি বিষয় হয়ে উঠবে দিনের আলোর মতো পরিষ্কার, ফুটবলের উন্নয়ন নয় বাফুফের সর্বোচ্চ চেয়ারের লোভেই পড়েছেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ।